আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা শিপে আছি, আমরা দুই বন্ধু। শিপে বন্ধু থাকা মানে অনেক অন্যরকম মজা। আজকে আমরা একটি মজার জিনিস তৈরি করব, যে জিনিসটা আসলে লোক কেউই সামলাতে পারে না, ছোট বড় সবাই। আজকে আমরা কি বানাবো বন্ধু? আজকে আমরা বানাবো স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম। স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, আর অবশ্যই সেটা স্পেশাল, দেশে আমরা যেটা খাই তেমন না। অ্যাকচুয়ালি দেশে আমরা যেটা খাই, দেশে যতগুলো ব্র্যান্ড পাওয়া যায় সবগুলোর ওয়াটার কনসেন্ট্রেশন ইজ টু মাচ। আজকে আমরা যেটা খাবো সেটা ওয়াটার কনসেন্ট্রেশন একদম নীল, জিরো, অনলি হুইপ ক্রিম ইউজ করা হবে। সো উইদাউট ওয়াস্টিং টাইম, লেটস গেট ইনটু দ্য ভিডিও। হুইপ ক্রিম 450 ml ইউজ করছি, করার পরে এটাকে বিট করে নিলাম সফট পিক ফর্ম করা পর্যন্ত। সফট পিক ফর্ম করা হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব কনডেন্সড মিল্ক। তো যেহেতু আমি 450 ml নিছি, সো এক ক্যান কনডেন্সড মিল্ক ইউজ করতে হবে। যদি এক ক্যান কনডেন্সড মিল্ক আমার বেশি মিষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে আমি ডিপেন্ড করবে হুইপ ক্রিম কেমন মিষ্টি। যেহেতু আমার হুইপ ক্রিমটা মিষ্টি কম, আমি হয়তো ইউজ করবো বেশি। তো আমি অ্যাড করতেছি এখন কনডেন্সড মিল্ক। কনডেন্স মিল্ক অ্যাড করার পর আমার পরবর্তী ধাপ হবে কনডেন্স মিল্ক আর হুইপ ক্রিম সব মিলিয়ে আবার বিট করা। কনডেন্স মিল্ক অ্যাড করার পরে এখন আমরা হাই স্পিডে বিট করব। বিট করতে করতে একটা পজিশনে এসে এই পিকগুলো হুইপ ক্রিম স্কিপ হয়ে যাবে, কিছু ঘন হয়ে যাবে। এখন আমাদের ফ্লেভার অ্যাড করতে হবে। বন্ধু এখন কি করতে হবে আমাদের? এখন হচ্ছে আমাদের ফাইনাল পার্ট। ফাইনাল পার্ট হলো আমাদেরকে একটা বক্সে নিতে হবে, এবং বক্সটা অবশ্যই এয়ারটাইট হওয়া লাগবে। এয়ারটাইট বক্সে করে আমাদেরকে ডিপে রাখতে হবে। টেম্পারেচার শুড বি -18 to -20। আমার বন্ধু হচ্ছে খুবই ভালো রান্না বান্না করতে জানে, সো আমি ওর কাছ থেকে জিনিসপত্র শিখতেছি অনেক কিছু। আজকে যেমন আইসক্রিমটা শিখতেছি, যদিও এই রেসিপিটা আমার এক ফার্স্ট ইঞ্জিনিয়ার স্যার এই শিপে ছিল আগে, উনি দিয়ে গেছিলো, যেটার উপরে বেস করে আমরা এটা তৈরি করতেছি। আশা করছি ভালো হবে, এবং এটা ফাইনালি আমরা যে লুকটা আমরা দেখব সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। এখন এটাকে আমরা এয়ারটাইট একটি বক্সের মধ্যে রাখতেছি, রেখে ফ্রিজের মধ্যে রাখবো। ফ্রিজের মধ্যে রাখবো, এবং এটা অ্যাটলিস্ট ওভারনাইট, ওভারনাইট আমাদের রাখলে ইউ ক্যান এক্সপেক্ট টুমোরো মর্নিং ইউ ক্যান ডেলিভারি। হ্যাঁ, টুমোরো মর্নিং আমরা এটা ওপেন করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কত সুন্দর, এবং এটার টেস্টটা শুধু আমরা না, যে আমরা এখানে তৈরি করছি সেজন্য এটা আমরা ভালো করবো সেটা না, আমরা আমাদের শিপের যে স্টাফ আছে তাদেরকে দিব এবং সবার কাছ থেকে অভিমত নিব যে অ্যাকচুয়ালি এটা টেস্টটা কেমন হচ্ছে। সো ভালো থাকবেন, কালকে দেখা হবে। ওকে ভিউয়ার্স, অলমোস্ট আফটার 24 আওয়ার্স আমাদের যে আইসক্রিম সেটা অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে, এবং আমরা এখন সেটা রিভিউ করব। হচ্ছে আমাদের জাহাজের চিফ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার আমাকে হেল্প করতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন খাবার পালা একদম অনেস্ট রিভিউ দিতে হবে। রিয়েলি ইয়ামি, লুকস লাইক এগেন্ডাস। ওয়াও, আর ইঞ্জিনিয়ার কি খবর তোমার? তুমি ব্যস্ত আছেন? এখন আর ইঞ্জিনিয়ার রিভিউ দিবে। ইটস অ্যাপিলিং, বেসিক্যালি সবকটা ইনগ্রিডিয়েন্টস এমন স্মুথ হয়েছে যে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, খুবই স্মুথ একটা ফ্লেভার পাচ্ছি। অ্যান্ড কালার অলসো স্ট্রবেরি ফ্লেভার, রাইট স্যার? ইয়েস, কালার অলসো ভেরি গুড, ভেরি গুড টেক্সচার। সো ওভারঅল আই উইল গিভ ইট 9 out of 10। ওয়াও, ওয়াই ওয়ান লেফট, ওয়াই ডিড ইউ লেফট ওয়ান? ইয়েস, নাও চিপ ইঞ্জিনিয়ার, চিপ ইঞ্জিনিয়ার অন ডায়েট।
লেটস সি ইয়াম্মি ইয়াম্মি অনলি ওয়ান মোর গুড ওয়ান গুড ওয়ান এখন আমার পালা দেখি সবাই তো বললো বাট আমাকে টেস্ট করে জানতে হবে কেমন অনেক পছন্দ হচ্ছে আমার ফ্রেন্ড একই একাডেমিতে পড়াশোনা করছি খুবই ভালো একটা সময় কাটিয়েছে হিসেবে আমরা কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই তো ভিডিও আপনারা দেখছেন সেই অনুযায়ী আপনারা বানাবেন বানিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে।